শুনতে অদ্ভুত লাগলেও এর মধ্যে একটা থিওরি আছে যার নাম সার্কেল অফ ফোর্থ। তো আজকের এপিসোডে আমরা জানবো সার্কেল অফ ফোর্থ কি আর কেমনভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি। তো চলুন দেখা যাক। তো সার্কেল অফ ফোর্থ কি, তো তার আগে বলে নেওয়া ভালো যে পৃথিবীতে মিউজিক্যাল নোটের সংখ্যা 12টা, মানে এ থেকে এ পর্যন্ত ঠিক 12টা নোট হয়। এই নিয়ে আমরা আগেও জেনে ফেলেছি, তবে আজকের যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে এই নোটগুলো একে অপরের সাথে কানেক্টেড এবং এই কানেকশনের কিছু রুলস হয়। আজকে যে রুলসটা জানবো তার নাম হচ্ছে সার্কেল অফ ফোর্থ। সার্কেল মিন্স গোল, তার মানে বুঝতেই পারছেন এই নোটগুলো ঠিক গোল গোল করে ঘুরে ঠিক একই জায়গায় ফিরে ফিরে আসবে এবং তার জন্যই নামটা হচ্ছে সার্কেল অফ ফোর্থ। ফোর্থ হচ্ছে একটা রিলেশন, এই রিলেশনটা আমরা কেমন করে পাবো চলুন দেখে নিই। তো বেসিক্যালি যে স্কেলটা বাজানো হলো সেটা সি মেজার স্কেল, সবাই জানি এই স্কেলটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ধরুন এই স্কেলটাকে এবার আপনাকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, তার নিশ্চয় প্রথমটা এক, তারপরটা দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, দেন ব্যাক টু সি মানে রুট। এবার এই নাম্বারটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ এই নাম্বার দিয়ে আমাদের যা করার করতে হবে। আমাদের আজকের রুলসটা ছিল সার্কেল অফ ফোর্থ, তার মানে চার নম্বর নোটটা এবার আমাদেরকে খুঁজে বার করতে হবে। সি এর দিক থেকে দেখতে গেলে চার নম্বর নোটটা হয় সি ডি ই এফ, মানে এক দুই তিন চার, তার মানে সি এর দিক থেকে চার নম্বর নোটটা হচ্ছে এফ, তাই সি এর ফোর্থ হচ্ছে এফ। বেসিক্যালি এরকমভাবে আমাদের সমস্ত ফোর্থগুলো বার করতে হবে। এবার ধরুন আপনি এফ এর ফোর্থটা বার করতে চাইছেন, তাহলে নিশ্চয়ই এবার এফ মেজার স্কেলটা জানতে হবে। তো চলুন দেখে নিই, এই নোটটা এফ, তাহলে এফ মেজার স্কেলটা হলো তাহলে বুঝতে পারছেন এবার আমাদের চার নম্বর নোটটা খুঁজে বার করতে হবে, মানে বেসিক্যালি এক দুই তিন চার। নোট হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে প্রথমে এফ জি এ দেন বি ফ্ল্যাট, তার মানে এফের ফোর্থ হয়ে যাচ্ছে বি ফ্ল্যাট। তার মানে প্রথম থেকে যদি আসা যায় তাহলে সি এর ফোর্থ ছিল এফ আর এফের ফোর্থ হয়ে গেল বি ফ্ল্যাট। এবার যদি বি ফ্ল্যাট স্কেলটা বাজানো যায়, মানে বি ফ্ল্যাট মেজার স্কেলটা, তাহলে এবার যদি বি ফ্ল্যাটে চার নম্বর নোট দেখতে চাই তাহলে এক দুই তিন চার, এই নোটটার নাম হচ্ছে ই ফ্ল্যাট। তাহলে বেসিক্যালি বি ফ্ল্যাটের আবার ফোর্থ হয়ে যাচ্ছে ই ফ্ল্যাট। এরকমভাবে আপনাদের রিলেশনগুলো বার করতে হবে। তো আমাদের মনে রাখার শর্টকাট আছে, চলুন দেখে নিই। এভাবে প্রত্যেকটা নোটগুলো কিন্তু একে অপরের সাথে কানেক্টেড এবং এন্ড অফ দ্য ডে মানে যখন সার্কেলটা কমপ্লিট হবে তখন আবার কিন্তু ব্যাক টু সিতে ফেরত আসবে, মানে সি এর ফোর্থ হচ্ছে এফ, এফ এর ফোর্থ হচ্ছে বি ফ্ল্যাট, বি ফ্ল্যাটের ফোর্থ হচ্ছে ই ফ্ল্যাট। এরকমভাবে যদি এগোনো যায় লাস্ট পর্যন্ত সি কারোর না কারোর ফোর্থ হিসেবে ফেরত আসবে, যেটা সার্কেল দেখে বুঝতে পারছেন। এবার আমাদের যেটা করতে হচ্ছিল যে প্রত্যেকটার মেজার স্কেল বার করতে হচ্ছিল, তারপর চার নম্বর নোটটা খুঁজে বার করে ফোর্থের রিলেশনটা বার করতে হচ্ছিল। এবার প্রথম দিকে এটা একটা হেকটিক শেডিউল হয়ে যেতে পারে, কারণ প্রত্যেকটা নোট থেকে যে মেজার স্কেলগুলো হয় এবং তার যে এতগুলো নোট হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের মনে রাখতে অসুবিধা হতে পারে। তো বেসিক্যালি এর একটা উপায় আছে যে কিছু ডায়াগ্রাম আছে বা কিছু টেকনিক আছে এই ফ্রেডবোর্ডটাকে দেখা, যেটা করলে পরে আপনি অনায়াসে ফোর্থগুলো খুঁজে পেতে পারেন। এই দুটো
দুটো স্ট্রিং যদি আপনারা ভালো করে ফলো করেন, মানে ছ নম্বর আর পাঁচ নম্বরটা, তাহলে অনেকটা কাজ ইজি হয়ে যাবে। এই দুটো স্ট্রিংয়ের মধ্যে একটা অদ্ভুত রিলেশন আছে। যেমন প্রথম ফ্রেটে আমরা যেটা দেখতে পাচ্ছি ছ নম্বর স্ট্রিংয়ে এফ নোট হয়, এবার ঠিক প্রথম ফ্রেটেই মানে পাঁচ নম্বর স্ট্রিংয়েই যদি চলে আসি আমরা, তাহলে সেটা কিন্তু তার ফোর্থ হয়ে যাবে। মানে এটা যদি এফ হয় তাহলে তার ফোর্থ হচ্ছে ঠিক তার পাশের নোটটা, মানে বি ফ্ল্যাট। একই রকমভাবে এফ শার্পের ফোর্থ হচ্ছে বি, ঠিক তার পাশের নোটটা। এটা যদি জি নোট হয় তাহলে তার ফোর্থ হয়ে যাচ্ছে পাশের নোটটাই সি। এরকমভাবে কিন্তু আমরা এগোতে পারি, মানে এটা জি এর ফোর্থ সি, এ ফ্ল্যাটের ফোর্থ ডি ফ্ল্যাট, এ এর ফোর্থ ডি, বি ফ্ল্যাটের ফোর্থ ই ফ্ল্যাট, এটসেট্রা এটসেট্রা। আবার আরও একটা রিলেশন আছে এই দুটো স্ট্রিং নিয়ে। সাপোজ আপনি চুজ করলেন পাঁচ নম্বর স্ট্রিংয়ের নোটগুলো, কথার কথা বলছি এটা ডি নোট, তাহলে ডি এর ফোর্থ হয়ে যাবে কিন্তু ঠিক এরমভাবে, মানে ছিল ডি, ঠিক তার দুটো ফ্রেট নিচে ছ নম্বর স্ট্রিংয়েই কিন্তু তার ফোর্থ নোটটা পাওয়া যাবে, মানে ডি এর ফোর্থ জি, ই ফ্ল্যাটের ফোর্থ এ ফ্ল্যাট, ই এর ফোর্থ এ। ঠিক এরকমভাবেই কিন্তু আপনারা ফোর্থগুলো খুঁজে পেতে পারেন খুব অনায়াসে, মানে এই স্ট্রিং চুজ করলে পরে এফ এর ফোর্থ বি ফ্ল্যাট, এরকমভাবে খুঁজে পাবেন। আর যদি এখান থেকে চুজ করেন তাহলে এরকমভাবে খুঁজে পাবেন। ধরুন আপনি কোনো গান সিতে করছেন, তখন আপনাকে যদি কর্ড প্রোগ্রেশন চুজ করতে বলে, তখন একটা কর্ড প্রোগ্রেশন হচ্ছে সি এফ দেন জি ব্যাক টু সি। এটা খুব বেসিক একটা কর্ড প্রোগ্রেশন, যেখানে যদি আপনি রিলেশন খুঁজতে যান তাহলে দেখতে পাবেন এই সি মেজার, আর ঠিক তার ফোর্থ চলে এলো এফ মেজার। ম্যাক্সিমাম গানের ক্ষেত্রে এই কর্ড প্রোগ্রেশন থাকে, এবার তখন আমাদের এই রিলেশনগুলো কাজে লাগে। সি এর দিক থেকে এফটা ফোর্থ আর জিটা ফিফথ, এই ফিফথ এবার সার্কেল অফ ফিফথ। তো আগামী এপিসোডে আমরা এই সার্কেল অফ ফিফথ কী কেমনভাবে কাজে লাগে সেটা জানবো। তবে আজকের জন্য ছিল সার্কেল অফ ফোর্থ, এটা একটু প্র্যাকটিস করুন, এবং আগামীতে এই নিয়ে আরও ইন ডিটেলস কেমনভাবে আমরা অ্যাপ্লাই করবো সেই নিয়ে আলোচনা হবে।